প্রথম শর্টসালাইন এর নিবেদিত 13টি পৃষ্ঠার আজকের অতিথি একজন অভিনেত্রী তাসনুবা তিশা তানজিন তিশা নুসরাত তিশা তাসনুবা তিশা এত তিশা কে যে কোন তিশা সেটা আসলে বোঝার উপায় কি সেটা বোঝার জন্য আসলে যে যার জায়গায় আমার মনে হয় established নামের জন্য কিছুটা কনফিউশন প্রথম দিকে হয়েছে মানে আমার হতো তারপর আর হয়নি প্রথম দিকে তো বেশ একটা কনফিউশন কনফিউশন হতো বাট সেটা হয়েছিল একবার হয়েছিল একবার কি দুইবার হয়েছিল তানজিন তিশার সঙ্গে বাট তিশা আপুর সাথে ওভাবে কনফিউশনটা হয় নাই সবই খুব দিক থেকে আর কি শর প্রথম দিকে একেবারে আমাদের আইডিয়ার বাইরে একটি কাজ 14th August যেটিতে যে ক্যারেক্টারটি তুমি করেছো এই ক্যারেক্টারটিও ছিল খুবই সেন্সিটিভ একটি বিতর্কিত সেই ঐশী যে পুলিশ অফিসারের মেয়ে ছিল ওইরকম একটি দুঃসাহসিক ক্যারেক্টার এবং ওয়েব ফিল্মটিও ছিল যথেষ্ট খোলামেলা যেটা আমরা বলেছি যে ওই সময় যে এটা মানে আমাদের সোসাইটি অ্যাপ্রুভ করে না এরকম একটি কাজ বিতর্কিত হবার পর এবং সেই কাজের অভিনেত্রী হবার পরে ওই সময়টা আসলে কিভাবে ফেস করেছো এবং তারপর আবার অনিয়মিত কেন হয়ে গেল অভিনয়ে বিতর্কিত বলবো আমি আসলে জানি না ওভাবে আমি সমালোচনাকে পাত্তা দেই নাই কারণ আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক বেশি পজিটিভ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেকের কাছ থেকে অনেকেই আমাকে ফোন করেছে ওই সময় কোভিডের একটা সময় ছিল আমরা সবাই ঘর বন্দি ছিলাম তো ওই সময়টাতে যখন এটা বের হলো আগস্ট 14 হয় না মানে একটা মিক্সড একটা প্রতিক্রিয়া সবার মধ্যে ভালো মন্দ মিলিয়ে মন্দটা তো মুখে বলে নাই অনেকে রিভিউ লিখেছে আর ওই সময়টাতে কিন্তু রিভিউ মাত্র শুরু হয়েছে শুরু হয়েছে এবং ওয়েব সিরিজের বিষয়টাও মাত্র শুরু হয়েছে বলা চলে ওই ওয়েব সিরিজের পর থেকেই আইডিয়া হয়েছে তো সেক্ষেত্রে তো একটু কষ্ট তো হয়েছে সাহসের সাথে করতে গিয়ে যেই দুঃখটা পেয়েছো সেই দুঃখটা কি আজকে বলবা দুঃখ পাই নাই অনেস্টলি আমি দুঃখ পাই নাই কারণ এটার অ্যাচিভমেন্ট অনেক বেশি এরপরের রেগুলার কাজ করার ক্ষেত্রে তাসনুবা তিশাকে আমরা সেভাবে ওয়েবেও পেলাম না কিংবা আমরা খুবই ওই কাজটার পর যে মাত্রায় তোমাকে আমরা ভাবতে চেয়েছিলাম সেই মাত্রায় পাইনি কেন না এরপরেও আমি অনেক কাজ করেছি অনেস্টলি এরপরেও অনেকটা সময়ই কাজ করেছি আমি রিসেন্টলি কাজ করছি না বাট হ্যাঁ আরও আরও অনেক ভালো জায়গায় হয়তো বা আমি থাকতে পারতাম কিন্তু সবারই প্রায়োরিটি একটা প্রায়োরিটি গোল থাকে প্রায়োরিটি সেট থাকে যে হ্যাঁ আমি এটাকে প্রায়োরিটি দেবো আমি আমার পার্সোনাল লাইফকে অলওয়েজ প্রায়োরিটি দিয়েছি আমি আমার ফ্যামিলিকে অলওয়েজ প্রায়োরিটি দিয়েছি প্রফেশনাল জায়গা তো প্রফেশনাল জায়গা আমি আজকে যদি কোথাও জব করতাম সেখানেও হয়তো বা আমি একটা সময় লিভ নিতাম যে না আমি এখন আমার বেবি হয়েছে আমি লিভ নিব তো আমি ওই জায়গাটা থেকে আমি লিভ নিয়েছি কিন্তু এরকম না যে ভেরি গুড বাট একটা পয়েন্ট আমি একটু জিজ্ঞেস করতে চাই যে খুবই একটা জেনুইন পয়েন্ট যে তুমি যদি একটা জব করতে একটা বেবি হওয়ার জন্য লিভ নিতা বিজনেস করলেও সেখানে তুমি লিভ নিতা অন্য কেউ সেটা টেক কেয়ার করতো এই মিডিয়া আসলে কি পারমিট করে যে তুমি একটা লিভ নিবা তারপর তোমার জায়গাটা সেভাবেই তোমার জন্য প্রস্তুত থাকবে এবং তুমি এসে সেভাবেই কাজ করতে পারবা না একদম না এই রিয়েলাইজেশনটা একটু খুলে বলো আমি এর আগে আরো একবার লিভ নিয়েছি এভাবে তারপর কামব্যাকও করেছি একবার না এর আগে বোধহয় দুবার এরকম হয়েছে যে আমি কাজ করেছি আবার অনেকটা সময় করিনি আবার ব্যাক করেছি এবং খুব আমি মিডিয়ার কাছে অনেক গ্রেটফুল সবার কাছে যে সবাই আমাকে এত হয় না খুবই আন্তরিকতার সাথে সবাই আমাকে আবার অ্যাকসেপ্ট করেছে যে না আসো কাজ করবো তোমার সাথে সবাই কাজ করতে আগ্রহী আলহামদুলিল্লাহ ব্যাপারটা এখনও তাই সবাই এখন বলে যে তুমি কবে কাজ করবা ওয়েট করছি তোমার সাথে কাজ করার জন্য তো এটা আমি জানি না এটা হয়তো বা ব্লেসিংস হয়তো বা সবার ভালোবাসা এই গ্যাপের পর কাজ শুরু করার গোল ফিক্স করেছো বা কোন কোন কাজ দিয়ে শুরু করছো তা কি ঠিক হয়েছে ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে হ্যাঁ কাজ শুরু করার জন্য তো আবার প্রিপারেশনের বিষয় আছে অনেক প্রিপারেশন নিতে হবে কারণ মানে ম্যাটারনিটি লিভ মানে হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জেসের মধ্যে দিয়ে যায় আমাদের অনেক ফিজিক্যালি চেঞ্জ হয় মানে যখন একটা বেবি হয়
তো যার জন্য আমাকে ওইটার জন্য একটু প্রিপারেশন নিতে হচ্ছে। আমি আবার ওয়ার্কআউট করছি, ডায়েট করছি, সো দ্যাট আমি আবার আগের মতো ওই জায়গাটায় আসতে পারি, কাজ করার জন্য ফিট হতে পারি, কারণ স্ক্রিনের ফিটনেসটা অনেক ইম্পর্ট্যান্ট। তো ওই ফিটনেসটা জন্য ওয়েট করছি, খুব শীঘ্রই ইনশাল্লাহ স্টার্ট করব। দর্শক হিসেবে আমরা সবাই জাজ করি, আমরা বিভিন্ন জিনিস নিজের মতো করে একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি। এবার আমি কিছু তোমাকে তোমার অভিমত জানবার চেষ্টা করব কিছু কিছু ব্যাপারে। সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস প্রচুর, এখন সবারই পেজ আছে, আর্টিস্টদের তো আছে, দর্শকদেরও আছে, ব্যবসায়ীদেরও আছে, এত কিছু, এর ভিতরে আসলে কিভাবে সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করো? আমার কোনো পেজ নাই, এটা কোনো প্রাউড হওয়ার বিষয় না, অবভিয়াসলি থাকা উচিত, কারণ সময়ের সাথে নিজেকে ওভাবে করে অ্যাডাপ্ট করাটা হচ্ছে স্মার্টনেস, সবচেয়ে ওটাই বুদ্ধিমত্তার কাজ। আমার নাই পেজ, কারণ ওই যে হয় না, এত কিছু ম্যানেজ করা আমার হয় না, আমি পারি না। আমার একটা পেজ দেখো তো নিশ্চয়ই? হ্যাঁ দেখি, আমি আমি ফেসবুক আইডি থেকে গেলে পরে বিভিন্ন লোকের বিভিন্ন কার্যক্রম দেখা পড়ে। সোশ্যাল মিডিয়া আসলে যা হচ্ছে তাতে কি তোমার কাছে হাস্যকর, নাকি জ্ঞান অর্জনের খোরাক, নাকি মাঝামাঝি কিছু? আমার জন্য টাইম পাস, আমি জাস্ট স্ক্রিনিং, আমার মনে হয় এটা আমি স্ক্রিনিং করছি, অনেক কিছু জানা যায়, বাট ওরকম মানে একদম হ্যাঁ আমি খুব জ্ঞান অর্জন করছি ওরকম কিছু আমি পাচ্ছি না, বাট হ্যাঁ আমি জানতে পারছি মানুষের ঘরে কি হচ্ছে, কার বাসে কি রান্না হচ্ছে, কে কি শপিং করলো। আমাদের মিডিয়ার অ্যাক্টিভিটিসগুলো যখন দেখো, মিডিয়ার মানুষগুলোর কথাবার্তা যখন শোনো, ঝগড়াঝাটি দেখো, তাদের লাইফস্টাইল দেখো, তখন মিডিয়ার মানুষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা বেশি হয়। তুমি একজন মিডিয়ার মানুষ হিসেবে তোমার ফ্যামিলি থেকেও সেগুলোর প্রতিক্রিয়া নিশ্চয়ই পাও। পরিমণি কী খেলো সেটা যখন অনেক বড় সংবাদ হয়, তখন কিন্তু তোমার ফ্যামিলির মেম্বাররাও বলে দেখছো ও কীভাবে কী করছে, হয়তোবা বা আমাদের সবাই আমরা এরকম ফেস করি। সোশ্যাল মিডিয়াতে তারকাদের উপস্থিতিটা আসলে কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, আর আমরা কেমন করে করছি? যেভাবে একটা স্টার, যেভাবে একজন হয় না মিডিয়া ব্যক্তিত্ব আমরা দেখি বিপাশা হায়াত, অথবা আমরা আগে যারা ছিলেন আফসানা মিমি, ওনারা কিভাবে এখন আছেন, ওনারা কিভাবে মেনটেন করছেন ওনাদেরকে, তো আমরা কি সেটা পারছি, আমি কি পারছি, কেন পারছি না, এটাই কেন পারছি না এটার উত্তরটা কে দেবে আমি জানি না। আমরা মনে হয় অনেক বেশি, অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক বেশি ভাইরাল হতে চাই, আমরা ফেমাস হতে চাই, আমরা চাই খুবই লেইন জিনিস নিয়ে মানুষ আমাকে চিনুক, একটা ঝগড়া করবো সেটার জন্য মানুষ আমাকে চিনবে, একজন আমি অন্য একটা মানুষ সম্পর্কে কথা বলবো সেটার জন্য আমাকে চিনবে। তো এই মেন্টালিটি যখন যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষ হবে, ততক্ষণ না পর্যন্ত আসলে ইউনো আমরা ওই জায়গাটায় যেতে পারবো না। গল্পের ক্ষেত্রে যখন তুমি দর্শক, তখন আমাদের গল্প, আমাদের কাজ, নেটফ্লিক্সের কাজ, হইচইয়ের কাজ, বা আমরা যদি আরও বিদেশের কথা, যে সমস্ত দেশের কাজ আমাদেরকে আকর্ষণ করে সেগুলোর সাথে আমাদের কাজকে এখন কম্পেয়ার করি, এখন আমরা কোন জায়গায় আছি, কোথায় ছিলাম এবং কোথায় যাওয়ার সম্ভাবনা আমরা রাখি, তুমি কী মনে করো? আপনি যেটা বললেন না, আমাদের মানে আমি যে কাজটা করেছি শুরুর দিকে, আমি তো একদম শুরু করে দিয়েছি বলা চলে, তো শুরুর দিকে যে কাজ করেছি, শুরুর কাজ তখন যেমন কাজ হতো, এখন যেমন কাজ হচ্ছে অনেক ভালো কাজ হচ্ছে, বাংলাদেশি কন্টেন্ট অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা পাচ্ছি ওটিটিতে, আমি ওটিটির কথা বলবো। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা নেটফ্লিক্স অ্যান্ড বা অন্যান্য বাইরের যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোর মতো কন্টেন্ট আমরা বানাতে পারবো, অ্যান্ড আই এম সো শিওর অ্যাবাউট ইট। আমাদের সব গল্পই নাকি এখন মার্ডার মিস্ট্রি, এই রহস্য ঘেরা গল্পগুলোই আমরা বেছে নিচ্ছি, তো গল্পের নতুনত্ব আমরা দর্শকরা চাচ্ছি কিন্তু পাচ্ছি না। তুমি কি মনে তোমার কি মনে হয় যে এটা একঘেয়ে হয়ে যাচ্ছে, এটা থেকে একটু বের হয়ে আসা উচিত? আমার নিজেরই তো পার্সোনালি মার্ডার মিস্ট্রি পছন্দ, আমি খুঁজে খুঁজে ওগুলাই দেখি, তো আর আমি যদি এরকম পছন্দ করি, আমার মনে হয় অনেক দর্শকরাও তাই পছন্দ করে, এবং ওই জন্যই হয়তো বা এখন ওই গল্পগুলোই বানানো হচ্ছে। ওকে, কমেডি একটা জনপ্রিয় ধাঁচ, এবং কমেডিয়ান যারা, কমেডি অ্যাক্টর যারা, তাদেরকে তোমার কী বলার আছে, তাদেরকে তুমি কী চোখে দেখো? অনেকে ইগনোর করে, অনেকে এড়িয়ে যায়, অনেক সহশিল্পীও আছে দেখেছি যে যারা একটু কমেডি বেসড কাজ করে তাদের বিপরীতে নায়িকা হতে চায় না, বা অনেক নায়িকা যারা কমেডি
ক্যারেক্টারগুলো গ্রামের প্লে করে, তাদের বিপরীতে অনেক নায়ক কাজ করতে চায় না। এটা তোমার কাছে তোমার ব্যাখ্যা কি? তুমি একজন অভিনেত্রী হিসেবে কমেডিকে কি চোখে দেখো? এটা একটা জনরা, কমেডি একটা জনরা। ওই যে মানে থ্রিলার মিস্ট্রি যেমন একটা জনরা, কমেডি জনরা, রোম্যান্স জনরা। কমেডি জনরার জন্য যারা কমফোর্টেবল তারা করবে, যাদের মনে হয় যে এই গল্পতে আমি কমফোর্টেবল আছি। কোয়ার্টিস্ট আসলে ম্যাটার করা উচিত না যে হ্যাঁ উনি কমেডিয়ান এই জন্য আমি ওর সাথে কাজ করব না, না গল্প ম্যাটার করা উচিত অ্যান্ড মেকার কে বানাচ্ছে কে সেটা ম্যাটার করা উচিত। ওকে, গল্প আমাদের সংকট সবাই বলে, তোমার কি মনে হয়? হ্যাঁ, গল্পের নাটকের তো দেখে মনে হচ্ছে গল্পের অনেক সংকট, মানে এখনকার নাটক দেখে মনে হচ্ছে। তুমি তো বিয়ে করে ফেলছো, হুম হুম, কেন করছো? আমার ইচ্ছা ছিল সেটেল হওয়ার। বিয়ে কি নারীদের জীবনের সেটেলমেন্টের পূর্ব শর্ত? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। নট রিয়েলি, আমার জন্য সেটা এখন অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে এখনও বিয়ে করছে না অনেকেই। অনেকের কাছে ক্যারিয়ারটা ইম্পর্ট্যান্ট, অনেকের কাছে একা সিঙ্গল লাইফ লিড করাটা ইম্পর্ট্যান্ট, ফ্রিডম ইম্পর্ট্যান্ট। আমার কাছে বিয়ে মানে আই ডোন্ট নো, একটা সোশ্যাল ইয়ের ব্যাপার থাকে। হ্যাঁ, আমার ফ্যামিলিরও একটা, আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ চিন্তাধারার, তো ওই জায়গা থেকে আমিও অনেকটা হয়তো বা হয় না বাই বর্ন একটু। ধরো আমি নাই, ক্যামেরার পিছনের মানুষজন নাই, তুমি আর ক্যামেরা, কিছু কথা দর্শককে বলে দাও গোপন। দর্শকদের জন্য বলার মতো একটা কথাই আছে, সেটা হলো আপনাদের ভালোবাসা, আপনাদের অনেক অনেক ইন্সপিরেশন, যেটার জন্য আমি বারবার ফিরে আসি কাজে, যেটার জন্য আমি বারবার যাই, বারবার ফিরে আসি। আপনারা আমাকে যেভাবে অনুপ্রাণিত করেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটি কাজে, আমি যখন কমেন্ট পড়ি, আমি আমি সত্যি আমার ইনবক্স যখন চেক করি, আপনাদের ভালোবাসা আমাকে অনেক আপ্লুত করে, আমাকে অনেক উৎসাহিত করে আবারও ভালো কাজের করার জন্য এবং নতুন নতুন কাজ করার জন্য। তো এভাবে ভালোবাসা দিতে থাকবেন, আমিও আপনাদের জন্য ভালো ভালো কাজ নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফেরত আসবো।